নভেম্বরের 8 তারিখে বাংলাদেশের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সুখবর দেয় ফেসবুক। ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে আসে, যে আপডেটে বলা হয় এখন থেকে বাংলাদেশ থেকে সরাসরি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ মনিটাইজেশন সাপোর্টেড কান্ট্রি লিস্টে বাংলাদেশের নামটি অ্যাড করা হয়। দ্যাটস ওয়াই সরাসরি বাংলাদেশ থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা সম্ভব। এর আগে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতাম, তখন সেটি করার জন্য আমাদের ইউএস কিংবা ইউকের হয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হতো এবং সেখানে অ্যাডমিন চেঞ্জ করে আমরা ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখন এসব জোর ঝামেলার দিন শেষ, এখন সরাসরি ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী বাংলাদেশ থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা সম্ভব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা ঠিক ইউটিউবের মতো, ইউটিউব ক্রিয়েটর স্টুডিও যেরকম এরকম ঠিক সেরকমই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এর লিঙ্ক আমি দেখুন, ক্রিয়েটর স্টুডিও লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি, এটিতে আপনারা চলে যাবেন। এটিতে আসলে এন্টার করার পর একটু ওয়েট করুন, ইন্টারনেট একটু স্লো, দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম, এই হোমে দেখতে পাচ্ছেন অল পেজ। এখান থেকে আপনি যে পেজটির আসলে এলিজিবিলিটি দেখতে চাচ্ছেন মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা সেটি দেখার জন্য সেটি সিলেক্ট করে আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করতে পারেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে চলে আসুন ডান দিকে, ডান দিকে উপরের দিকে দেখুন, উপরের দিকে চেক এলিজিবিলিটি আপনি দেখতে পাচ্ছেন, অ্যাড ব্রেক অ্যাক্সেস, এখানে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার পেজটি যে শর্তগুলো রয়েছে ফেসবুক মনিটাইজেশনের জন্য সেগুলো ফুলফিল করতে পেরেছে কিনা সেগুলো গ্রিন কালার দেওয়া আছে। তো 10,000 ফলোয়ার গ্রিন কালার, মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস গ্রিন কালার, এবং কান্ট্রি অ্যাভেলেবল, যেটার জন্য আজকের এই ভিডিও, কান্ট্রি অ্যাভেলেবিলিটি। এটা আসলে পূর্বে ছিল না কান্ট্রি অ্যাভেলেবিলিটি, এখন দেখুন এখানে গ্রিন হয়ে আছে। এর পূর্বে 8 নভেম্বরের পূর্বে এটি নট সাপোর্টেড ছিল কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ নট সাপোর্টেড, কিন্তু এখন সাপোর্টেড। এটা আসলে খুবই ভালো সংবাদ এবং খুবই একটা ভালো সংবাদ যে এখন বাংলাদেশ থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে কোনো ঝোড়ঝামেলা ছাড়াই। এর পূর্বের যে শর্তগুলো ছিল দেখুন, এই শর্তগুলো প্রথমে 10,000 ফলোয়ার, তারপরে 1 মিনিট ভিউ ফর 3 মিনিট ভিডিও, আর 3 মিনিটের ভিডিওতে 1 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, যেটা 30,000 মিনিট হতে হবে, তাহলে আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেরকম ইউটিউবে ছিল 1K সাবস্ক্রাইবার এবং 4,000 ওয়াচ টাইম, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক সেরকমই এখানে ফেসবুকে কিছু রুলস আসলে ফুলফিল করতে হবে, কিছু শর্ত, তাহলে আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের ফেসবুক মনিটাইজেশনের জন্য যেহেতু বাংলাদেশ এর অ্যাভেলেবিলিটি আছে, তো আমরা এখন ফেসবুক এর দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুক যে আমার পেজ আছে ওয়ান এডুকেশন, এটি আসলে অ্যাভেলেবল। তো ফেসবুক মনিটাইজেশনের জন্য ওয়ান এডুকেশনে আমি একটি ভিডিও আপলোড দিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন আমি একটি ভিডিও ডেস্কটপ থেকে নিয়ে নিচ্ছি, তো হাউ টু অ্যাড স্ক্রোলিং টেক্সট ইন কাইন্ড মাস্টার, এটি আমি আসলে ইউটিউবে কিছুদিন পূর্বে আপলোড দিয়েছিলাম। তো আমি এটি দেখুন এখানে কোন পেজে আপলোড দেবেন সেটি বলছে, তো আমি ওয়ান এডুকেশনে আপলোড দিব। দেখুন এটি আসলে টাইটেল আমি ভিডিও থেকে নিয়ে নিব, আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আছে এই ভিডিওটি, তো এখান থেকে আমি টাইটেল ডিসক্রিপশান কপি করে নিব, এটি ক্রিয়েটিভ কমন করে দিব, তাহলে আপনি ফেসবুকে এটি আপলোড দিতে পারবো। তো আমি টাইটেলটি নিয়ে আসলাম, ডিসক্রিপশান এখান থেকে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এখানে নিয়ে এসে পেস্ট করে দেওয়ার পর এখানে এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটি হচ্ছে ট্যাগস। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগস, এখানে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য, অর্থাৎ ভিডিও ভিউ বাড়ানোর জন্য আপনার ভিডিও সার্চে নিয়ে আসার জন্য ট্যাগ ইউজ করতে পারবেন ইউটিউবের মতোই। তো এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, ইউটিউবের মতোই আপনি ট্যাগ ইউজ করতে পারবেন, ট্যাগ যতটা পারেন ভিডিও টাইটেলের সাথে, ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে ট্যাগগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউ আসবে, ভিডিও র্যাঙ্ক করবে এবং সার্চিংয়ে চলে আসবে। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখুন আমি ট্যাগটি দিয়ে ফেলেছি, এখন আমি দেখুন এখানে কর্নারের দিকে বাম দিকে এখানে
মাত্র 8% 9% হয়ে গেছে দেখুন। তো এটা আপলোডিং হচ্ছে, তো আমি এখানে পাবলিশ করে দিব। এটা পাবলিশ হওয়া মাত্র আমাকে জানিয়ে দেবে, এখানে ইউটিউবের মতো প্রিমিয়ার স্কেজুল, এখানে ব্যাড ডেট, সেভ অ্যাজ ড্রাফট, এখানে ইউটিউবের মতো আপনি প্রিমিয়ার করতে পারবেন। আসলে খুবই ভালো অপশন রয়েছে, আপনি খুব ইজিলি এটি আপলোড দিয়ে ফেসবুক থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন। যেহেতু বাংলাদেশে ফেসবুক ইউজার সবচেয়ে বেশি, তো বাংলাদেশ থেকে ফেসবুক বাংলাদেশে ফেসবুক থেকে ইনকাম করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে, আপনারা এটি অবশ্যই কাজে লাগাবেন। তো দেখুন আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটি দেখুন এখানে শো করছে, এখানে ডলার সাইন চলে এসেছে, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আমি যখন অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই অ্যাপ্রুভ হওয়ার পরই এখান থেকে এই ভিডিও থেকে ইনকাম শুরু হয়ে যাবে, যেটা পূর্বে হয়নি। পূর্বের ভিডিওতে যখন আমরা ভিডিও আপলোড দিয়েছি তখন এই ডলারের সাইন ছিল না, অর্থাৎ কোনো ডলারের সাইন আসতো না, এখন চলে আসছে। তো এভাবে আমরা ভিডিও আপলোড করে ইনকাম করতে পারি। তো আমি ভিডিওটি থাম্বনেইল চেঞ্জ করে দিব, থাম্বনেইল চেঞ্জ করার পরে এখানে ডান দিকে থাম্বনেইল, এখান থেকে অ্যাড ইমেজ আমি একটি থাম্বনেইল দিয়ে দিব সেম। তো এভাবে আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দেবো এখন ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর যে এলিজিবিলিটি অপশন রয়েছে মনিটাইজেশনে। তো এখানে আপনার পেজগুলো শো করবে, তো এখান থেকে কোন পেজগুলো মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল এখানে শো করছে। তো আমি একটি এই A1 এডুকেশনে অ্যাপ্লাই দিয়ে দিব, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা ইলিজিবল রয়েছে, এখানে গ্রিন ইলিজিবলে গ্রিন হয়ে আছে। এটা যদি না থাকে তাহলে আপনি ফেসবুকে দেখুন অ্যাট্রিক্স নন ইলিজিবল, তিনটা অপশন রয়েছে। এরপর পেমেন্ট সেটিং এটি আপনি পাবেন, এবং লার্ন হাউ টু ইলিজিবল, অর্থাৎ আপনার ইলিজিবল থাকার জন্য কোনো গাইডলাইন যদি আপনি ভেঙে ফেলেন তাহলে আপনার এটি ইলিজিবল থাকবে না। এখানে রাইট ম্যানেজার, এটি আপনি মনিটাইজড হওয়ার পরে, আপনার বেস্ট মনিটাইজ হওয়ার পরে এগুলো দেখতে পারবেন। এখানে ইউটিউবের মতো কিছু সাউন্ড কালেকশন রয়েছে। ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।